অসুবিধা হয় না, তাই সকলে এখানে একসাথে শিক্ষালাভ করতে পারে। দ্বিতীয় হচ্ছে সুবিধা, আর সামাজিক দিক থেকে যে প্রত্যাশা থাকে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা ব্যক্তির প্রতি একটি প্রত্যাশা থাকে যে এ এই সমাজের নিয়ম কানুন মেনে চলবে, এ এই সমাজের জন্য কিছু করবে পরবর্তীকালে। কিন্তু যে এই যে স্পেশাল ইনক্লুসিভ এডুকেশন, যেখানে শিক্ষার্থীরা যদি সেই সেখানে যদি তারা শিক্ষালাভ করতে যায়, তাহলে তারা তাদের সমাজের প্রতি তাদের দায় দায়িত্ব তাদের কর্তব্য সব কথাগুলো জানবে, তারপর তারা সেই রকমভাবে আচার আচরণ করবে। সেটা একদিক থেকে সুবিধা হচ্ছে। আবার হচ্ছে সমাজের পরিবর্তন, অর্থাৎ সমাজের পরিবর্তন করলে দেখতে পাচ্ছি, আমরা আগে দেখতাম কি না মেয়েরা পর্দার আড়ালে থাকবে, এখন তারা কি হয়েছে না পরবর্তীকালে পর্দার বাইরে এসেছে। এটা কিন্তু শিক্ষার মাধ্যমে এসেছে, সেই শিক্ষাটা আমরা কি না ইনক্লুসিভ এডুকেশন থেকে পেয়েছি। অনেক শিক্ষার্থী আছে যারা যারা পিছিয়ে পড়া, অর্থাৎ যারা শারীরিক দিক থেকে প্রতিবন্ধী বা তারা মানসিক দিক থেকে, তাদের এই স্কুলে অ্যাডমিশন হওয়ার পর তাদের কি হয়েছে না সমাজের যে প্রত্যাশাটা তাদের করেছিল সেটা তারা পূরণ করতে পেরেছে। দ্বিতীয় হচ্ছে যে সমাজের পরিচিতি দেওয়া, পরিচিতি দেওয়া, আমরা যেভাবে একটা আমরা যে এডুকেশনের মধ্যে পড়ছি সেটা আমরা তো ইনক্লুসিভ এডুকেশনের মধ্যেই পড়ছি। এখানে কিনা জাতি ধর্ম বর্ণ সব এখানে আমি স্পন্সার করছি, তাহলে এখানে আমার পরিচয় কী যে আমি স্পন্সারের একটি ছাত্রী, ঠিক আছে। ঠিক তেমনভাবে বিভিন্ন ব্যক্তিরা একটি পরিচয় গ্রহণ করে, তো সেই রকম স্টুডেন্টরা যারা পিছিয়ে পড়েছে তারা তারা যদি ওই ইনক্লুসিভ এডুকেশনে অ্যাডমিশন হয় সেখানে, তাহলে তারা কিনা তাদেরও একটা পরিচয় তারা পরবর্তীকালে শিক্ষার মাধ্যমে নিতে পারে। কারণ আমরা সাধারণত দেখি যে ছেলে কম চোখে দেখতে পায় তাকে অনেকে অন্ধ বলে পরিচয় দেয়, আবার অনেক যে হাঁটাচলা করতে পারে না তাকে ওই একটু খোলা টাইপভাবে ব্যঙ্গ করা হয়। কিন্তু তারা যদি সেভাবে স্কুলে লাভ শিক্ষালাভ করতে আসে, তাহলে তাদের কি তাদের একটা পরিচয় তৈরি হয়। যেভাবে আমাদের ক্লাসরুমে যদি কোনো এক যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি শারীরিক দিক থেকে প্রতিবন্ধী কোনো স্টুডেন্ট অ্যাডমিশন হয়, তাকে কিন্তু পাড়ার লোকে তাকে হয়তো যেভাবে যেভাবে তাকে যে নামে ডাকবে স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে, তাকে কিন্তু সে নামে ডাকবে না। অর্থাৎ কোনো একটা মেয়ে যদি খুব মোটা হয়, তাহলে পাড়ার লোকে মোটে একটু মোটি মোটি বা মোটা বলে তাকে একটু ডেকে থাকে। কিন্তু যখন সে মেয়েটা স্কুলে বা স্কুলে শিক্ষালাভ করতে আসে, তখন তাকে কি মোটে বা মোটা বলে না, তাকে তার নাম ধরেই তার ভালো দিকগুলো দিয়ে তাকে কিন্তু জাজ করে। কারণ এখানে স্কুলে যে শিক্ষাটা দেওয়া হয় যে তার বাহ্যিক বৈশিষ্ট্য থেকে তাকে কিন্তু কখনোই মূল্যায়ন করা যায় না। তো ইনক্লুসিভ এডুকেশনের এই সুবিধাগুলোই হচ্ছে। আলোচনার আগে আমি বলি ইনক্লুসিভ এডুকেশন কি। ইনক্লুসিভ এডুকেশন হচ্ছে এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীর সঙ্গে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী থাকে তারাও অংশগ্রহণ করতে পারে। এরপর আমরা আসি অ্যাডভান্টেজ কি।
ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে সামাজিকীকরণ, অর্থাৎ যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থী একসাথে শিক্ষালাভ করার ফলে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে সমাজে কীভাবে খাপ খাওয়া দাওয়া মানে মিলেমিশে থাকার যে একটা জীবনযাপন মানে গড়ে উঠবে সেটা হচ্ছে মানে তাদের মধ্যেও গড়ে উঠবে। যদি সেটা বিশেষ বিশেষ শিক্ষার মধ্যে তারা যদি শিক্ষালাভ করে তাদের মধ্যে সেই ইয়েটা মনোভাবটা গড়ে ওঠে না, মানে সমাজে কীভাবে মিলেমিশে থাকতে হয় বা সমাজের সাথে কীভাবে খাপ খাওয়া দেওয়া। কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে সেটা একটা সুবিধা রয়েছে। এরপরে আসে মূল্যবোধ গঠন। ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে দিয়ে আমাদের মূল্যবোধ গঠন করা, এতো মানে ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে সাধারণ শিক্ষার্থী বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সবাই একসাথে শিক্ষা গ্রহণ করে থাকে, তার ফলে তাদের মধ্যে মূল্যবোধ গঠন হয়। সামাজিক প্রত্যাশা যে রয়েছে আমাদের সমাজ, প্রতিটি সমাজে আমাদের কিছু না কিছু প্রত্যাশা এবং নিয়ম নীতি রীতিনীতি বা নিয়মকানুন কিছু রয়েছে, সেগুলো সমাজ প্রত্যেকটি ব্যক্তির কাছে আশা করে যে সেগুলো মেনে চলবে এবং অনুসরণ করবে। কিন্তু যদি তারা বিশেষ শিক্ষার মধ্যে শিক্ষালাভ করে তাহলে সেই নিয়ম নীতিগুলো জানবে না বা ঠিক মতো জানতে পারবে না। কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে শিক্ষালাভ করলে সেই নিয়ম নীতিগুলো বা এই যে সামাজিক প্রত্যাশাগুলো রয়েছে সেগুলো অনুসরণ করতে পারবে। সামাজিক পরিবর্তন, সামাজিক আমাদের সময়ের সঙ্গে সঙ্গে সমাজের পরিবর্তন হয়, সে আসলে মানে সমাজের আচার আচরণ রীতিনীতি নিয়মকানুন এগুলো কিন্তু নির্দিষ্ট মানে স্থির নয়, এগুলো সমাজ ভেদে বা পরিবেশ ভেদে পরিবর্তন হতে থাকে। কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে যদি সবাই একসাথে শিক্ষালাভ করে তাহলে এগুলো ঠিকমতো করে তারা ভালোভাবে জানতে পারবে যে এগুলো সময়ের সাথে সাথে কীভাবে পরিবর্তন হয়, তার সাথে সাথে নিজেকেও পরিবর্তন করতে পারবে। সম্পর্কে তাদেরকে সচেতন করে তুলবে এবং তাদের যারা অধিকার রয়েছে এইসব সব
এই অন্তর্ভুক্তি শিক্ষার মাধ্যমে তারা বুঝতে পারবে। এছাড়া রয়েছে দায়িত্ব ও কর্তব্য, প্রত্যেক ব্যক্তির রয়েছে সমাজের প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সমাজের শিশুরা এখানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার শিশুরা তারা কী করবে, যে তাদের সমাজের প্রতি কী প্রত্যাশা রয়েছে এবং তারা ভবিষ্যতের জন্য কী তারা কতটা উপযোগী সেটা তারা এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বুঝতে পারবে এবং তাদের কর্তব্য কী এবং তাদের দায়িত্ব কী সে সম্পর্কেও তারা সচেতন সচেতনতা গড়ে তুলবে এবং তাদের মধ্যে দেখা যাবে। এছাড়া রয়েছে যে রেলসের কমিশন প্রতিবেদনে রয়েছে চারটি শিক্ষা স্তম্ভ, যেখানে হচ্ছে লার্নিং টু নো, লার্নিং টু ডু এবং লার্নিং টু বি আর লার্নিং টু বিল টুগেদার। অর্থাৎ হচ্ছে যে জানার জন্য, প্রথমত হচ্ছে জানার জন্য শিক্ষা, আমাদের জানার জন্য একান্ত প্রয়োজন হচ্ছে শিক্ষা। নিজেকে জানতে গেলে, বুঝতে গেলে আমাদের শিক্ষা কিন্তু অতি অবশ্যই প্রয়োজন। আমাদের নিজেদের যে দক্ষতাগুলো রয়েছে সেই দক্ষতাগুলোকে জানবার জন্য আমাদেরকে নিজেদের একান্ত প্রয়োজন হচ্ছে আত্মবিশ্লেষণ। এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় সবার সামনে উপস্থিত থেকে নিজেকে নিজের অবস্থানটা বোঝা সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা সেটা বুঝতে পারে যে তার কতটা দক্ষতা রয়েছে।